আমি তো আর প্রতি দুর্বল থাকবো নাকি, আমি কি আরেকজনের প্রতি দুর্বল থাকবো? আমি তো আর ইনকাম খাইছি, আমি তো আট টাকায় বিলাসিত করছি, আমি তো আট টাকায় বলতে পারেন পাইলেই দিয়া করছি, আমি আট টাকায় বড় হয়েছি, আমি আজকে যে চোখটা আমার ফুটছে তার জন্য হয়েছে, আমি তো প্রশংসা কেন করবো না? আর আমি কেন তাকে ভালোবাসবো না? আর সে একটা ভুল করছে, বিয়ে করছে, এটা একটা পুরুষ করতেই পারে, দুই তিনটা বিয়ে একটা পুরুষ সে পালতে পারলে করতেই পারে, সেজন্য আমি তার বিরুদ্ধে যে অভিযোগ করবো, সে আমাকে মারছে ধরছে না, সে আমাকে কখনো টাচও করেনি, আমার কখনো সে মারে নাই, আর কখনো সে আমার প্রতি অমন অত্যাচারও করেনি। অত্যাচারের ভিতরে সবচেয়ে বড় অত্যাচার এটাই, উনি যদি মানে আমাকে বুঝতেও দিত যে উনি আড়ালে এত কিছু করে ফেলাইছে, বাচ্চার বাবা হয়ে গেছে, আমি বুঝতেও পারিনি, আমি বোকা ছিলাম। আচ্ছা আপা, তো আপনি আপনার সন্তানের জন্য, দুটি সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক অত্যাচারিত হয়েছেন, তো এখন আপনি কি চাচ্ছেন সর্বকুলে? আপনি কি আপনার স্বামীর ভালোবাসা চাচ্ছেন, সতীনের সংসার করবেন, না নিজেকে আপনি আলাদা করে ফেলবেন একেবারে? এটা ভাই এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়, উনি হয়তো বা কখনো চেঞ্জ হইতে পারে, আমি ওয়েট করি, আমি অপেক্ষা করি, যদি সে আমাকে নিয়ে আমার বাচ্চাদের জন্য আবার ফেরত আসে, আমি সতীনের সংসার করে না, একটা পুরুষ তো দুইটা তিনটা বিয়ে করতেই পারে, উনি যদি পালতে পারতে পারে নিয়ে আমার সমস্যা হতে পারে, আমার বাচ্চারা তো বাবা পাবে, আমি স্বামীর এসে ছাইরা দিলাম, স্বামীর কাছে আমাকে যদি ভালোবাসতো সে দিকে দ্বিতীয় বিয়ে করতে পারে, অথবা সে তাকেই ভালোবাসত, কিন্তু আমার বাচ্চার অধিকারগুলো যাতে না যায় না, সে যাতে ওগুলো পালন করে। যদি আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়? দেখা সাক্ষাৎ হয় বলতে ওই যে আমি দোকানটা করতাম না, চায়ের দোকান, ওইখানে আমি দুই থেকে তিন দেখছি, দূর থেকে আমি মেয়েকে দেখতো, হয়তো মেয়েকে দেখার জন্য আসতো একদিন, আমি তো ভাই চায়ের দোকানে তো প্রচুর চাপ করতো সোমবার করে, আমার ডাইনিং রুমে তাকানোর সময় থাকতো থাকতো না, এই জন্য মূলত আরেকটা ছেলে রাখা যাতে আমি বাবুটাকে একটু দেখতে পারি, ওই আমি দুই দিন দেখছিলাম যে ওরে কোলে নিচ্ছে বা দূর থেকে ইশারা দিলে, ও তো বাবার পরে উঠে চুপ ডাক দিলে ও চলে যায়। সেটা আপনি আপনি ও মানে মানুষের একটা অনুমান আছে, আপনি কি অনুমান করছেন, মানে কি আপনাকে দেখার জন্যই আসতো না বাচ্চা বাচ্চা দেখতে আসতো? আমার তো মনে হয় উনি আমার দুজন দুজনকে দেখার জন্য আসে। তার মানে আপনি, তার মানে আমরা ধরে নিতে পারি সে এখনো আপনার প্রতি দুর্বল? 100%, আমার অনেক বছরের সংসার, আর অনেকেই মন্তব্য করছে যে আমার দোষ আছে, আমার খারাপ আছে, এই কারণে যদি কোনোদিন এমন হয় আপনারা দোয়া করেন আমার জন্য, এটা ওইটা আসেন আমার হাজবেন্ড যাতে আমার কাছে, আমি চাই সে ফিরে আসে, ইন্টারভিউ নিতে পারেন, উনি যদি আমার কোনো একটা দোষ দেখাতে পারে, আমার দোষের ভিতরে দোষ কি আমার একটু লাগবে, আমি রয়ে গেছে, দোয়া করেন যাতে একসাথে আমাদের দেখতে পান, উনি যদি তখন আমার একটা দোষ দেখাইতে পারে যে আমি এই কারণে আমার ওয়াইফকে রেখে আরেক মহিলার কাছে গেছি, তখন এই যে যারা আমার এই যে বাজে মন্তব্যগুলো করছে, আমার দোষ আছে, আমার এই আছে, আমার গুণ আছে, আমার দোষ কম, আমার দোষ অতটুকু আমার রাখবে। আচ্ছা গুণটা একটু শুনি। গুণটা না, যে দেখেন আমার, আমি এই যে এখন যে পরিস্থিতি যার মোকাবেলা আমি করতেছি, একটা মেয়ে আজকাল আপনার নিজেদের আপনাদেরই প্রশ্ন, যে আমি তো ইচ্ছা করলে এমন ভালো জীবন কাটাইতে পারি, সুখের জীবন কাটাইতে পারি, তো আমি এত কষ্ট কেন করছি? আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু 200 টাকারও কামলা দিচ্ছি, আমি তোকে বুঝতে দিই, আমার গ্যাটা কমই চেঞ্জ করি, বুঝতেও পারে না আমি কামলা দিয়ে এসেছি, কামলা আমি কিন্তু কোনো কাজকে ভাবে ছোটোভাবে দেখতেছি, যেহেতু আমি একটা সত্য পরিবার ছিলাম, আমার কাছে ওইটা আপাতত নিচুই মনে হইতেছে, আমি এমন নিচু একটা কাজ করতে বুঝতেও পারে নাই যে আমি ওইখানে বদল দিয়ে এসেছি। আচ্ছা আপা, বিষয়টা হচ্ছে আপনি অনেক মেয়েরা বলে সতীনের সংসার করবে না, তা আপনি নিজের মুখে স্বীকার করলেন যে একটা ছেলে তিনটা থেকে চারটা বিয়ে করতে পারে, তা আপনি আপনার যদি স্বামী চায় তাহলে আপনি এখনো আপনার স্বামীর সংসার করবেন বা সতীনের সংসার করবেন? যদি আমি একা হতাম আমি কখনোই করতাম, কিন্তু এখন আমার বাচ্চাদের জন্য করতে চাচ্ছি, যদি সে না সে না চায় তাহলে তো জোর করার কিছু নাই, আর এটা নিয়ে অনেকে আমাকে আইনগত বিষয়ে কি বলে যে আপনি তো আইনের আমার পায়ে মানে পাশাপাশি প্রতিবেশী যারা থাকে তারা আমাকে বলে যে আপনি তো ইচ্ছা করলে আইনের ব্যবস্থা নিতে পারেন, আপনি তো আরে জেল খাটাইতে পারেন, দৌড়ারে অনেক কিছু করতে পারেন, ভাই সে তার জন্য আমি কষ্ট করতেছি তিন থেকে চার মাস, আমি তো তার যে সুখ রাজকীয় জীবন কাটাই আসছি 10 থেকে 11 বছর, আমি তিন চার মাসে 11 বছর সুখ ভুলে যাবো, ওই মহিলা আমি না ওইটা আমার সম্ভব, সে ফিরে আসুক, আমার কোনো কষ্ট নেই, কোনো অভিযোগ নেই, সে আমার বাচ্চাদের দিকে তাকাইয়া সে ফিরে আসুক, সে যদি পারে কোন আমি তাকে হেল্প করবো, আমি জব করব, আমি বুঝতে পারছি সে কেন দূরে সরে গেছে, সে হয়তো দুটো পরিবার চালাইতে পারতেছে না, আমি তাকে হেল্প করবো, আমি যে কাজ করবো দুজন মিলে কাজ করলে আমাদের সংসারটা চলবে,
খারাপ হবে না। আপনি কি পর্যন্ত লেখাপড়া করেছেন? লেখাপড়া কথা আমি বলবো না, লেখাপড়া কম, কিন্তু কেন জানি ওই যে বললাম না, আমার জব হয়ে যায় ভালো ভালো, কিন্তু কাজ করতে পারি। আপনি বলেছেন যে আপনার রাগ বেশি, তো এই যে রাগটার জন্য কি মূলত সংসারটা ভেঙেছে? একদমই না, একদমই না। আমার যখন রাগ হয়তো ওনার কাছে এই জিনিসটা খারাপ লাগতো, ওনার কাছে আমি যখন প্রচুর পরিমাণে রাগ করতাম, মানে আমার তো আসলে রাগটা অতিরিক্ত বেশি, আমি নিজে বুঝতে পারি যে কিন্তু উনি শেষ করে আমাকে বলতো উনি বুঝতে পারতো না, রাগ বেশি হয় না, শান্ত থাকে, আমাদের মধ্যে মারামারি থেকে সেটাই সেটাই কি পরবর্তী যে উনি কি বিতর্কত ভিতরে রাগটা পুষে রেখে উনিও রাগ পুষে রেখে অশান্তি হয়েছে? আমি ওনার বিরুদ্ধে বললাম না, ওনার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করতে পারি না, তাই সে আমাকে কষ্ট দিয়েছে 3-4 মাস, কিন্তু আমার জীবনে যতটুকু সুখ শান্তি প্রয়োজন না করছি আমি ওনাকে দিই। হ্যাঁ, সব ফেলে দিছে আমার, কিন্তু খুব ছোটবেলা দিয়ে হয়ে গেছে। আচ্ছা আপু, আমরা ভিডিও শেষ করব, আমরা একটু জানতে চাইব যে আপনি আপনার স্বামীর এত প্রশংসা করছেন, সে দ্বিতীয় বিয়ে করেছে, আপনার মতো সুন্দরী একজন স্ত্রী রেখে সে দ্বিতীয় বিয়ে করেছে বা সম্পর্ক করেছে বা পরকীয়া করেছে, আমাদের যা যেটা বলা সেটাই, কিন্তু আপনি তারপরও তার প্রতি দুর্বল, কোথা থেকে এই দুর্বলতা? আমি তার প্রতি দুর্বল থাকবো নাকি আমি কারোর প্রতি দুর্বল থাকবো? আমি তার ইনকাম খাইছি, আমি তার টাকায় বিলাসিতা করছি, আমি তার টাকায় বলতে পারেন পাইলেই বিয়ে করছি, তার টাকায় বড় হয়েছি, আমি আজকে যে চোখটা আমার ফুটছে তার জন্য হয়েছে, আমি তার প্রশংসা কেন করবো না, আর আমি কেন তাকে ভালোবাসবো না? আর সে একটা ভুল করছে, বিয়ে করছে, এটা একটা পুরুষ করতেই পারে, 2-3টা বিয়ে একটা পুরুষ সে পালতে পারলে করতেই পারে, সেজন্য আমি তার বিরুদ্ধে যে অভিযোগ করবো, সে আমাকে মারছে ধরছে না, সে আমাকে কখনো টাচও করেনি, আমার কখনো সে মারে নাই, আর কখনো সে আমার প্রতি অমন অত্যাচারও করেনি। অত্যাচারের ভিতরে সবচেয়ে বড় অত্যাচার এটাই, উনি যদি মানে আমাকে বুঝতেও দিত যে উনি আড়ালে এত কিছু করে ফেলাইছে, বাচ্চার বাবা হয়ে গেছে, আমি বুঝতেও পারিনি, আমি বোকা ছিলাম। আচ্ছা আপু, এখন সর্বশেষ আপনি এখানে কি চাচ্ছেন আপনি সেটা একটু বলেন। আমি চাচ্ছি দেখেন, আমার বর্তমানে আমি যে চায়ের দোকানটা করতাম সেটাও আমি সুখমন থেকে আমি করতেছি না, তাই কারণটা আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি ভাইরাল হয়ে গেছি, আমি ইনকাম করতেছি, এখান থেকে আমার ইনকাম আসতেছে, এই জন্য না, বিষয়টা মোটেও এটা না, কেননা এটা যে ভাইরাল হবে এটা আমি নিজেও জানি না, বুঝতে পারি না, আমি তো মূলত এই কাজটা করছিলাম আমার মেয়ের জন্য, আমার সংসার বাঁচানোর জন্য, আর সংসার মানে আমার বাচ্চা, কিন্তু ওদের জন্য আমি যত্ন নিতে পারি না, ওদেরকে আমি বাঁচাইতে পারতেছি না, দেখেনি যে আমার বেবিটার দিকে দেখেন, এই কারণে আমি ওই দোকানটা করতে, আর যদি আমার লাভ থাকতো 500 টাকাও যদি লাভ থাকতো আমি দোকানটা করতাম, আমার এখানে কোনো লাভই থাকতো।